সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে চ্যানেলের ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ভাগ্যলক্ষ্মী বাংলাদেশ দেখবার জন্য। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের আজকের অবস্থান একটি শক্ত অনর্ভিতে উন্নয়নশীল দেশগুলোতে। একটি দেশের প্রাথমিক উন্নয়নের শুরু সিঁড়ি বলা যায় এসএমইকে, যা অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এক সুনির্দিষ্ট চালক বা নিয়ামক। বাংলাদেশের জন্য ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ হতে পারে অর্থনৈতিক উন্নয়নে প্রধান চালিকা শক্তি, হতে পারে উন্নয়নের নেতৃত্বদানকারী একটি উপখাত যা প্রধান খাতে পরিণত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে শুধুই সমৃদ্ধির দিকে। সম্মানিত দর্শক, আগামী 12 বছরে বিশ্বের যে কয়েকটি দেশ বিশ্বের অর্থনীতিতে 4.3 ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করবে, সেই দেশগুলোর প্রথম নাম বাংলাদেশ। ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানটি আবিষ্কার করে জনমানুষ এবং গণমানুষের সঙ্গে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের সম্পর্ক, এর পদ্ধতি, প্রক্রিয়া এবং উন্নয়ন সম্পর্কে পরিচয় করিয়ে দেয় প্রতিটি পর্বে একজন সফল উদ্যোক্তাকে, যাকে দেখে অনুপ্রেরণা পান সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা এগিয়ে যাবার এবং পান সাহস কিছু শুরু করবার। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের পর্বে। ২০১৪ সাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র তাব্রিজ এবং তামজিৎ, তারা দুজনেই পড়াশোনা করেন এবং ভাবলেন কিছু একটা নিজেরা শুরু করবেন। তারা বিশ্বের সব বিখ্যাত উদ্যোক্তা বা ব্যবসায়ী অনেকগুলো ডকুমেন্টারি দেখেছেন। তারা দুই বন্ধু 2015 সালের এপ্রিল মাসে মাত্র 2টি সাইকেল, যার বাজার মূল্য 17,000 টাকা, 2টি সাইকেল নিয়ে যাত্রা শুরু করে তারা স্থাপন করলেন একটি স্বপ্ন। সেই বীজ বোনা স্বপ্নটি অনলাইন প্ল্যাটফর্মে যারা কেনা বেচা করেন, যারা জিনিস বিক্রয় করেন এবং যারা কেনেন, তাদের দুজনের মাঝে সবচাইতে বড় যে খাতটি আছে পার্সেল ডেলিভারি, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে বিক্রেতার কাছ থেকে পণ্যটি বুঝে নেয়া এবং ক্রেতার কাছে পণ্যটি বুঝে দেয়া। সম্মানিত দর্শক, দুই তরুণের স্থাপন করা সেই প্ল্যাটফর্মটি হলো র্যাপিডো ডেলিভারিজ। তারা আজকে অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করে সাজিয়েছেন তাদের স্বপ্ন, পরিচালনা করছেন সফল ব্যবসা। সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভাগ্যলক্ষ্মীর আজকের পর্বে তরুণ দুই উদ্যোক্তা তাব্রিজ এবং তামজিদের সাফল্য গাথায়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা দুই বন্ধুর ব্যবসার উদ্যোগ বা বিষয়টা কি হবে জানতে ইচ্ছে করছে দর্শক। ই পার্সেল, অর্থাৎ ই কমার্স সাইটে যারা পণ্য বিক্রয় করবেন অথবা কিনবেন, তাদের মাঝখানে পণ্য নেয়া এবং পৌঁছে দেয়া ছোট্ট একটি প্রতিষ্ঠান স্থাপন করলেন দুই বন্ধু। নাম দেয়া হলো র্যাপিডো ডেলিভারিজ। দুটি সাইকেল মাত্র সম্বল, 2টি সাইকেলের মূল্য মাত্র 17,000 টাকা এবং অদম্য মনোবল। বিশাল ঢাকাকে দুই ভাগে ভাগ করলেন দুই তরুণ, তাদের স্বপ্ন দিয়ে ভাগ করলেন। একজন নিলেন যাত্রাবাড়ি থেকে উত্তরা পর্যন্ত, আরেকজন ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর এবং গুলশান। যাত্রা হলো শুরু সাইকেলে চড়ে। কত টাকা সাইকেল চালিয়ে প্রথম লাভ করেছিলেন দুই তরুণ? মাত্র 60 টাকা। একটি 50 টাকার নোট এবং একটি 10 টাকার নোট কত বড় মানসিক শক্তি হতে পারে! হতে পারে অদম্য মনোবল, আনবার প্রেরণা। সাইকেল দুটোর গতি এবং শক্তি বেড়ে গেল অনেক। এরপর অর্ডার আসতে শুরু করল। দ্বিতীয় মাসেই 2 সাইকেলের জায়গায় হলো 4টি সাইকেল। অফিস এখন রাস্তায় শুধু চলা নয়, অফিসে বসাও। লক্ষ্য ছিল 30 দিনে 30টি পার্সেল পৌঁছে দেয়া। সে জায়গায় 173টি পার্সেল ডেলিভারি করে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করলেন দুই উদ্যোক্তা তাব্রিজ এবং তামজিৎ। 2015 ক্লায়েন্ট ফ্যাসিনো অনলাইন স্টোর পার্সেলের বহর বাড়িয়ে দিল বহুগুণ। প্রতিদিন গড়ে 5টি করে পার্সেল পৌঁছাতে হয় র্যাপিডো ডেলিভারিজকে।
এক এক করে ক্লায়েন্ট বাড়তে থাকে। 2015 সালে প্রায় 200 জন রেজিস্টার্ড ক্লায়েন্ট লিস্টে পার্সেল পৌঁছাতে থাকল দুই উদ্যোক্তা তাবরিজ এবং তামজিদের স্বপ্ন র্যাপিডো ডেলিভারিজ। আমার পার্সেল রেগুলার পিক করতেছে, ডেলিভারি করতেছে এবং টাইমলি, আমি প্রত্যেকটা পার্সেল ট্র্যাক করি। তো আমি দেখছি যে আমার 95% না 99% পার্সেলই টাইমলি ডেলিভারি হচ্ছে। বেসিক্যালি র্যাপিড ডেলিভারিজের সাথে আমরা শুরু থেকেই কাজ করছি অ্যান্ড আই এম 100% স্যাটিসফাইড। আমার কোম্পানি হচ্ছে গ্রাম্পি ফিশ, উই মেক কাস্টমাইজ টি শার্ট অ্যান্ড টি শার্ট ফর কোম্পানিজ। আর এমনিতে আমরা সিরিজ বেস টি শার্ট করি, উই কল আওয়ার সেলফ সিরিজ হলেই। তো পেজ আছে আমাদের। তো যেটা হয় যে ই কমার্সের ক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টের সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট, তো র্যাপিডো ডু দ্যাট পারফেক্টলি অ্যান্ড আম প্রিটি স্যাটিসফাইড উইথ দ্যাম। আমার যখন টাইম ছিল যতটা বাজে হয় ওরা এসে নিয়ে গেছে এবং অন টাইম ওটা ডেলিভারিও করেছে। আই ডিডন্ট গেট কমপ্লেইন্টস দ্যাট মাচ। না, তাদের কি প্রতিষ্ঠানিক কাজকর্ম খুবই ভালো, আমি খুব পছন্দ করি এবং কখনোই তাদের বিরুদ্ধে বা তাদের কি সম্পর্কে আমার কোনো খারাপ কি নেই এবং ঠিক টাইম মতো ওরা সবসময় ডেলিভারি দিয়ে থাকে, এই জন্য আমরা খুশি এবং কখনো কোনো কমপ্লেইন আসে না তাদের, আমরা যাদেরকে পাঠাই তাদের কাছ থেকে। আমি আসলে অনলাইন থেকে প্রায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনা হয় ভাই। আসলে সবাই আসলে অনেক টাইপের, মানে কি বললেও, মানে আমি দেখছি যে র্যাপিডো থেকে যতগুলো আমি প্রোডাক্ট এখন পর্যন্ত পাইছি অনলাইন শপের, যারা হচ্ছে র্যাপিডোর মাধ্যমে ডেলিভারি দিচ্ছে আমাদেরকে, আমরা সেটা সব খুবই কুইক পাচ্ছি। মানে ডেলিভারিটা অন টাইম, মানে যতটুকু টাইম বলতেছে আমি ততটুকু টাইমের ভিতরে পাচ্ছি। তো আমি আসলে খুবই প্লিজড। আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আগেও আমি প্রায় অনলাইন শপিং করি, তো আগেও র্যাপিডো ডেলিভারিজ দ্বারা আমার কাছে প্রোডাক্ট পৌঁছিয়ে দিয়ে হয়েছিল। তো ওদের সার্ভিসের ব্যাপারে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে অলওয়েজ আমি 24 আওয়ার্সের মধ্যেই সার্ভিসটা পেয়ে থাকি। আর এ বাদে ওরা, দ্য ডেলিভারি পার্সনস আর ভেরি ওয়েল বিহেভড, ওরা সবসময় প্রায় সময় কল দিয়ে, আমি যখন ওয়ার্কে থাকি প্রায় সময় কল দিয়ে অ্যাড্রেস নিয়ে বিরক্ত করে না বা খুবই স্মুথলি ডেলিভারিটা হয়ে যায়। সো আমি যখনই দেখি যে একটা জিনিস অর্ডার করেছি আর র্যাপিডো থেকে ডেলিভারি হয়েছে, আমি আসলে প্রেফার করি ওদের ডেলিভারি সার্ভিস। ব্যবসায় সফলতা আসতেই থাকে যেখানে প্রত্যয় থাকে সীমাহীন ইস্পাত সমদৃঢ়তার। 2015 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ICT মন্ত্রণালয়ের কানেক্টিং স্টার্টআপ প্রতিযোগিতায় 400 জনের মাঝে সেরা 25 জনে স্থান করে নিলেন দুই তরুণ। তাদের র্যাপিডো ডেলিভারিজ নিয়ে প্রমাণ করলেন তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন দিয়ে, তাদের অবস্থান জানিয়ে দিলেন বাংলাদেশের ICT সেক্টরে মোটামুটিভাবে। 2016 সাল, আজ অনলাইনে কাপড়, টি শার্ট, মধু, গাওয়া ঘি, আচার, কসমেটিক্স, বই, মোবাইল ফোন এবং গ্যাজেটস, এরকম নানান পণ্য মিলিয়ে প্রায় 50 ধরনের পণ্যের একটি প্রোডাক্ট লাইনে পার্সেল ডেলিভারি করছে র্যাপিডো ডেলিভারিজ। 8 জন নিয়মিত কর্মী, 317-এর ওপর ক্লায়েন্ট লিস্ট, 17,000 টাকার মাত্র 2টি সাইকেল নিয়ে অনলাইন ই কমার্স সেক্টরে কাজ শুরু করা র্যাপিডো ডেলিভারিজের দুই তরুণ উদ্যোক্তা তাবরিজ এবং তামজিদ আজ সফলতার সাথে পরিচালনা করছেন 6 লক্ষ টাকা মূল্যমানের ব্যবসা। আমি এখানকার ডেলিভারি ম্যান, আমি 2 বছর ধরে কাজ করি। তো সকালে আমরা 10টায় অফিসে ইন হই, আর অফিসে ইন হওয়ার পরে আমরা ফোনে কাস্টমারদের কাছে ফোনে কনফার্ম হয়ে তারপর আমরা রুটে যাই। রুটে যেয়ে ঠিক টাইমে আমরা দিতে পারি আর কি, দিতে পারি আর ঠিক টাইমে তাদের যখন আমরা ওটা পার্সেলটা দিই তখন তারা অনেক খুশি হয়। আমরা যা ডেলিভারি করি মোটামুটি প্রতিদিনই 20-30টা ডেলিভারি করি, মোটামুটি ভালোভাবে চলে, সমস্যা হইতেছে না। আর ডেলিভারি যারা যাদের কাছে আমরা পৌঁছাই তারাও আমাদের জন্য হ্যাপি। ডেলিভারি করতে আমার খুব ভালোই লাগে, র্যাপিডো। তারপরে আবার আমরা 6:30-7:30 মধ্যে কাজ শেষ করে আবার হিসেব দিয়ে চলে যাই। আমরা প্রতিদিন 120টার উপরে ডেলিভারি করি, যে আমি যে টাকা মাইনে পাই এই টাকা থেকে আমার সংসার ভালোভাবে চলে যায়, আমিও খুশি থাকি। যে ডেলিভারি ম্যানরা কতটা পার্সেল পিক আপ করে নিয়ে আসে এগুলো বুঝে নেওয়া, ঠিকমতো পার্সেলগুলো আনছে কি না, যেটা আনেনি সেটা আবার ক্লায়েন্টকে ফোন দিয়ে জানানো, তো এই পার্সেল আবার কয়টা কে নিয়ে যাচ্ছে কোন সাইটে, এটা আমাদের দায়িত্ব। এটা মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যেটা আছে ওরা আমাদের 24 আওয়ার্সের ডেলিভারি যেটা 60 টাকায় করছে ওইটা চুজ করে, বা যাদের স্পেশাল নিড থাকে যেমন 2 ঘন্টা ডেলিভারি দেওয়া বা বলেন কেক ডেলিভার করতে হবে, এটার তো কেক একটু নড়লেই একটু ময়লা হয়ে যায়, তো ওদের জন্য আমি র্যাপিডোর সাইটটা ডেভেলপ করেছি।
আমরা শুরুর থেকেই র্যাপিডোর কাস্টমারের যত প্রেফারেন্স হিসাব করে আমরা র্যাপিডোর সাইটটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি। কাস্টমারের সাথে রিলেশনশিপ থাকাটাই হচ্ছে একটা কোম্পানির জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে আমরা অনেক খেয়াল রাখি। আমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বা কোনো ভুল হয়, আমরা কাস্টমারকে সরি বলতে দ্বিধাবোধ করি না। আমরা চাই যে কাস্টমার সবসময় খুশি থাকুক। কাস্টমার যদি খুশি থাকে তাহলেই আমরা খুশি। সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের আজকের পর্বের দুই সফল উদ্যোক্তা তাবরিজ এবং তামজিদের সঙ্গে আলাপচারিতায়। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাগ্যলক্ষী অনুষ্ঠানে। ধন্যবাদ। দুজনের কাছ থেকে আমি প্রথম কথাটি জানতে চাই যে কোন স্পৃহা আপনাদেরকে একজন উদ্যোক্তা তৈরি করলো বা বানালো? আসলে ব্যাপারটা হচ্ছে যে 2014 সালে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি তামজিদ দুজনই স্টুডেন্ট ছিলাম, তখন আমরা অনেক ডকুমেন্টারি দেখতাম। দেশ বিদেশ বিভিন্ন জায়গায় অনেকে অনেক সাহস নিয়ে দে টুক আ লিপ অফ ফেইথ। তারা নিজেদের একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে বলেছে যে মানুষ যাই বলুক আমরা আজকে কাজটা করব, করে দেখাবো। তো আমরা চিন্তা করলাম যে উই আর কোয়ালিফাইড, উই গট ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনস দ্যাট দ্য কান্ট্রি হ্যাড টু অফার, ওয়াই ওয়ার্ক ফর সামওয়ান এলস ওয়েন উই ক্যান ওয়ার্ক ফর আওয়ার সেলফ। সেখান থেকে আসলে চিন্তাভাবনা যে আমরা নিজেরা কিছু একটা করি, মার্কেটে একটা গ্যাপ খুঁজি এবং সেই গ্যাপের উপর কাজ করে আমাদের 100% দিয়ে দিই। দুটি সাইকেল মাত্র সম্পদ এবং দুটি সাইকেলের দাম 17,000 টাকা যদি আমি গড় মূল্য মানে ধরি। এই দুটো সাইকেল নিয়ে যাত্রা শুরু করে ব্যবসা করা যায় বা কোনো উদ্যোগকে সফল করা যায়, এরকম চিন্তাভাবনা, এই শক্তিটা আসলো কোথা থেকে, কীভাবে এলো, কীভাবে দুটি সাইকেল নিয়ে আপনারা শুরু করলেন? প্রথমেই আমাদের যে চিন্তাটা ছিল যে নিজেদের জন্যই কিছু করা, তো তাবরিজ যেটা অলরেডি বলেছে যে অনেক ব্যবসায়ী ছিল যাদের আসলে কিছুই ছিল না, তো কিছু না থেকেও তারা হয়তো এক সময় অনেক বড় কিছু করতে পেরেছে বা বড় কিছু হয়েছে। তো আমাদেরও মনে হয়েছে যে আমাদের কাছে যদি সাইকেল নাও থাকে আমরা পায়ে হেঁটে হলেও এভারেস্টে যাব, ইচ্ছাটা এরকমই ছিল। তো সেখানে যদি আমরা দুটো সাইকেলও পেয়ে যাই তাহলে সেটা তো অলরেডি এক ধাপ, আমরা আমাদের যে শক্তি বা স্পৃহা যেটা আপনি বললেন সেটা আমরা পেয়েই গেলাম। তাহলে আর আমাদের পিছনে তাকানোর কী দরকার বা আমাদের বাধাটা কোথায়? আমরা তো অবশ্যই যেই টার্গেটটি নিয়েছিলাম বা যেই জায়গায় যেতে চেয়েছি সেটা তো ছুঁতে পারবো। তাহলে আপনার কাছে জানতে চাইছি, মূলধন কি আসলে অনেক বড় একটি ব্যাপার? মূলধন ইজ ইম্পর্টেন্ট, বাট মূলধনটা অনেকটা সাবজেক্টিভ। মূলধন যে আসলে টাকাই হতে হবে তা না, মূলধন ক্যাপিটালটা ইন্সপিরেশন হতে পারে। আমাদের সাইকেল ছিল না, যেটা বলছিল তামজিৎ, আমরা নিজেদের সাইকেল দিয়ে কিন্তু ডেলিভারি দিয়েছি। আস্তে আস্তে যখন টাকা আসা শুরু করেছে আমরা সাইকেল কিনতে পেরেছি। তো দিস ইজ আই ফিল ইটস মোর অর লেস লাইক অ্যান এক্সকিউজ, আজকে না কালকে করব, আজকে না কালকে টাকা আসলে করব। এভাবে যেতে অনেক দেরি হয়ে যায়। আসলে স্টার্ট করতে হলে আজকেই, কালকে ঘুম থেকে উঠে কালকে শুরু করে দিতে হবে, প্রোক্রাস্টিনেট করা যাবে না। একজন সফল উদ্যোক্তার কী কী গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় ধৈর্য এবং তার যে একটা ভিশন বা তার যে দূরদর্শিতা, এটাই একটা উদ্যোক্তার মধ্যে অবশ্যই এই দুটো গুণ সবসময় থাকতে হবে এবং সেটাকে তার লালন পালনও করতে হবে এই গুণাবলীকে। কারণ অনেক সময় অনেক গুণাবলী থেকে অনেকে সরে যায়, হয়তো এক মাস সে কনসিস্টেন্ট থাকলো, হয়তো সে তার এই গুণাবলীগুলো থেকে আস্তে করে একদিন দুই দিন করতে করতে আস্তে আস্তে নিভে গেল। এই নিভেও যাওয়া যাবে না, এটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সে যতদিন উদ্যোক্তা হিসেবে আছে তাকে অবশ্যই এগুলো ধারণ করতে হবে, এবং 99.99 হলেও সে ব্যর্থ, তাকে 100%ই সেটা অ্যাচিভ করতে হবে এবং সেট করে রাখতে হবে। তরুণ দুই বন্ধু মনে করলেন তারা ই কমার্স অনলাইন সার্ভিসে প্রোডাক্টগুলোকে তারা পার্সেল যাতে মানুষ ঠিকভাবে পান, ঠিক টাইমে পান, সেই ক্ষেত্রটি, সেই সেক্টরটি নিয়ে তারা কাজ করবেন, এমন একটি চিন্তা কি করে মাথায় এলো? ডেলিভারি দেওয়ার ব্যাপারটা সবাই কিন্তু খুব নর্মালি নেয়নি প্রথমে, ঠিক আছে? সবাই বলতে ডেলিভারি ম্যান ডেলিভারি দেবে, জিনিসটা আসলে কীভাবে জানি সাউন্ড করছিল, কিন্তু সবাই কিন্তু দেখতে পারছিল না 2009 সাল থেকে ই কমার্স যে একটা এক্সপোটেনশিয়াল গ্রোথ দেখে আসছে। আমরা যদি 3 কোয়ার্টারে এটাকে কনভার্ট করি, 10% গ্রোথ কিন্তু দেখে আসছে 2009 থেকে, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু আমাদের রেডি ছিল না। আমাদের যে লজিস্টিক্স উইল প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর দিস গ্রোথ অফ দিস ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচারটা রেডি ছিল না। তখন আমাদের মনে হলো যে না, উই ক্যান প্লে আ ভাইটাল রোল ইন দিস সেক্টর,
তখন থেকে আমাদের মনে হলো যে বেশি লাগছে না, কিন্তু একটু সাহস করে নেমে যাই, দেখি কি হয়। সো ওখান থেকে আসলে আমাদের চেষ্টাটা এবং যতদূর আসা আর কি। কেমন সারা মিলছে সেটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন। এখন বর্তমান পরিস্থিতি যদি আমি বলি যে এক একজন ক্লায়েন্ট আমাদেরকে যে পরিমাণ পার্সেল দিচ্ছে, শুধুমাত্র তারা এই বিশ্বাসের উপরে যে তারা যে টাকার বিনিময়ে আমাকে পার্সেলটা দিচ্ছে সেই টাকাটা তারা সময় মতো ফেরত পাচ্ছে দেখে তারাও একটা সাহস পাচ্ছে, এটা অনেক বড় একটি ব্যাপার এবং আশা জাগানিয়া পর্যায়ে এটা আছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে একজন তরুণ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আরেকজন তরুণ, দুই বন্ধু, এবং দুই বন্ধু সেদিন দুটি সাইকেল নিয়ে যাত্রা শুরু করলেন, তাদের স্বপ্নের ভুবন সাজালেন বাস্তবতায় র্যাপিড ডেলিভারিজ। সেই দুই তরুণ বন্ধু সেদিন ব্যাগ কাঁধে নিয়ে একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা পার্সেল নিয়ে ছুটে যাওয়া সেই দুই বন্ধু, এবং আজকে দুজন সফল তরুণ উদ্যোক্তা, দ্য ব্রিজ এবং তামজিদ। আপনাদের মাঝে কী কথা হয়? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় ইমোশনালি কথা বলি। ব্যাপারটা যখন আমরা খারাপ ভালো সময় যখনই যাই তখনই আমরা সেই তখনের কথা চিন্তা করি, যখন উই স্টার্টেড ফ্রম নোয়ের, লিটারালি উই স্টার্টেড অফ ফ্রম ডাস্ট, একদম মাটি থেকে গোড়া থেকে স্টার্ট করেছিলাম। যত খারাপ সময় আসুক আমরা বলি আমরা যদি বন্ধু সেখান থেকে স্টার্ট করতে পারি এই প্রবলেমটা কিছুই না। সেলিব্রেট যখন করি ওই দিনের কথা চিন্তা করি করি যে প্রথম কলটা যেদিন এসেছিলো আমাদের, প্রথম পার্সেলটা, সেই খুশিটা কীরকম লেগেছিলো ওই ফিলিংটা এক্সপ্রেস করি একজন আরেকজনের সাথে। সো ওখান থেকে মনে আমাদের ইমোশনাল এক্সচেঞ্জটা হয়, রাইট? প্রথম ডেলিভারিটা কীভাবে দিয়েছিলাম আর মানে শুরুর যে সাপোর্টটা, কারণ তাবরিজ আসলে ওইরকমভাবে সাইক্লিং সে করতো না বা সাইকেল চালাতেও পারতো না, কিন্তু সে তারপরও আমাকে সাপোর্ট দেওয়ার জন্য খালি র্যাপিডোর কথা চিন্তা করে সে জুতা পরে গায়ে গেঞ্জি গুঁজে সব কিছু নিয়ে বের হয়ে গিয়েছে যে যেইভাবেই সম্ভব হোক বা না হোক পার্সেলগুলো আমাদের পৌঁছাতে হবে। টাকাগুলো তো ওর সাথে আমার ক্ষেত্রে কথোপকথনটা মানসিকভাবেই বেশি হয়। বাংলাদেশকে কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন? আমাদের সবচেয়ে বেস্ট পার্ট যেটা সবার মধ্যে সকল বাঙালির মধ্যে সেটা হচ্ছে উই ডোন্ট গিভ আপ, দ্যাট ইজ আমরা মাটি কামড়ে ধরে রাখবো যতক্ষণ রেজাল্ট না পাই। এই স্পিরিটটা আমাদের সকলের মধ্যে আছে যে আমরা যে বাংলাদেশি এই স্পিরিটটা আমাদেরকে ডিফাইন করে এবং এটা নিয়ে আমরা গর্বিত, যথেষ্ট গর্বিত। অনেক তরুণ দর্শক এই মুহূর্তে চ্যানেলের পর্দায় আপনাদের তরুণের সাথে আছে, যারা কিছু শুরু করবেন ভাবছেন বা কেউ ভাবছেন যে এই ব্যাপারটি এগিয়ে গেলেই আমি শুরু করব, আমি তো কিছুদিন পরে শুরু করব, যারা কিছু শুরু করতে চাইছেন এরকম উদ্যমী দর্শক বা তরুণ বন্ধুরা, তাদের জন্য আপনাদের মেসেজটি কি? একজন তরুণ উদ্যোক্তা যদি মাঠে সত্যিকার অর্থে সে নামতে চায় তাকে লাক্সারিটা মাথা থেকে বের করে দিতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম মেসেজ। আপনি দুপুরে ভাত খেতে পারলেন কি না সেটা কিন্তু জরুরি হওয়া যাবে না, আপনি যে টার্গেট নিয়ে আছেন সে টার্গেটে আপনি কত দূর যাচ্ছেন, দৌড়াচ্ছেন, হাঁটছেন নাকি কীভাবে করছেন সেটা আপনার কাছে মাথায় থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে চিন্তা, এখন যুগ যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, চিন্তার মোটেও কোনো সময় নাই। আপনাকে চিন্তা করার আগে মাঠে নামতে হবে। আপনি যতক্ষণে চিন্তা করবেন আপনি নামছেন ততক্ষণে অলরেডি মাঠে তিনজন নেমে গিয়েছে, ওই প্রোডাক্ট, ওই আইডিয়া, ওই চিন্তা, ওই টার্গেট নিয়ে অলরেডি নেমে গেছে। তার মানে আপনি যদি এর পরের দিন নামেন আপনি তিনজনের পর, মানে আপনি চতুর্থতম ব্যক্তি হবেন সেই উদ্যোগ বা সেই আইডিয়া, তার মানে আপনি অলরেডি তিন ধাপ পিছিয়ে গিয়েছেন। তো আপনি যখনই চিন্তা করবেন, যখনই কোনো আইডিয়া হোক, প্রোডাক্ট নিয়ে হোক, যে কোনো কিছুই হোক, আপনি আজকে চিন্তা করলে আপনাকে এখনই যে সেই প্রোডাক্ট হাতে নিয়ে কাস্টমার খোঁজা শুরু করতে হবে বা মাঠ পর্যায়ে নেমে যেতে হবে। দুই তরুণ উদ্যোক্তার র্যাপিড ডেলিভারিজ এবং তাদের স্বপ্ন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? আমরা যতই এগিয়ে যাচ্ছি, যতটাই আমরা অনলাইন সেন্ট্রিক হয়ে যাচ্ছি, এখন না আমাদের ডিসক্রিপশনের ইনকাম অনেক বেশি আমাদের হাতে। আমরা খাবার খেতে হবে হাফ প্যান্ট পরে বাসায় বসেই অর্ডার দিয়ে দিলাম, বাসায় ফুড এসে পড়ছে। সো আমাদের পরিকল্পনা হচ্ছে নেক্সট 20 ইয়ার্সের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 লজিস্টিক্স কোম্পানি হতে পারবো, যেন আমরা ওভারঅল একটা সার্ভিস প্রোভাইড করতে পারি। এটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট হোক, এটা কাস্টমার কেয়ার সার্ভিস হোক, ডেলিভারি ইটসেলফ হোক, ক্যাশ অ্যান্ড লিক হোক, একটা হোলসাম সার্ভিস যেন আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তরুণ সফল উদ্যোক্তা তাবরিজ এবং তামজিদ, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাগ্যলক্ষী টিম, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে,
এবং আপনাদের কর্মব্যস্ত সময় থেকে কিছুটা সময় আপনারা আমাদেরকে তুলে দিয়েছেন এবং আপনাদের র্যাপিডো ডেলিভারিজের আপনাদের উদ্যোগের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। থ্যাংকস, ইটস এ প্লেজার, থ্যাংকস, ইটস এ প্লেজার। দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা ভাগ্যলক্ষ্মী জিপিও বক্স নম্বর 2433 ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস ভাগ্যলক্ষ্মী @ channelai.com.bd, ভাগ্যলক্ষ্মী co1@gmail.com। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় লাইক দিয়ে জানতে পারেন উদ্যোক্তাদের সকল আপডেট তাদের পণ্য সম্পর্কে, এবং আপনারা আমাদের এই টেলিফোন নম্বরটিতে ফোন করে সরাসরি জানাতে পারেন কোন উদ্যোক্তার সফলতার কথা এবং আপনাদের মতামত। দেখা হবে আগামী পর্বে। শুভেচ্ছা।